আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে টিচাররা যদি লেকচার আপলোড করে রাখে তাহলে আমরা কিভাবে ওই লেকচারগুলো ডাউনলোড করতে পারি। প্রথমে আমরা e-learning.bft.edu.bd অ্যাড্রেসে যাব। তারপরে এখানে বাম পাশে লগইন লিংক আছে, এখানে আমার স্টুডেন্ট আইডি দিব। সবার স্টুডেন্ট আইডিটাই পাসওয়ার্ড ডিফল্ট হিসেবে। লগ ইন করার পরে আমি যেই যেই কোর্স অ্যাডভাইজিং করছি সেই সবগুলা কোর্সও করবে। কোনো একটা কোর্সে ক্লিক করলে ওই কোর্সের যতগুলা ক্লাস হবে সেগুলা এখানে চলে আসবে একটার পর একটা। সো ক্লাস ওয়ানে টিচার যদি লেকচার আপলোড করে থাকে তাহলে আমরা ক্লাস ওয়ানে টপিক ওয়াইজ এখানে সাজানো থাকবে। কোর্স আউটলাইন টপিকে টিচার এই লেকচারটা আপলোড করেছে। সো আমি জাস্ট ডাউনলোড দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এইটা আমি স্টাডি করার পরে মার্ক কমপ্লিটে ক্লিক করে রাখবো, সেই ক্ষেত্রে এখানে যেমন 0% প্রোগ্রেস দেখাচ্ছে তখন আমার প্রোগ্রেসটা বেড়ে যাবে। আপাতত এই পর্যন্তই, থ্যাংক ইউ।